বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। করোনা সংক্রান্ত যে ভিডিওগুলো তৈরি করছি তার আজকে 17 পর্বের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি, যে সামাজিক দূরত্বের কথা বলা হয়েছে কিন্তু মানসিক দূরত্ব কথা বলা হয়নি। আপনি সামাজিক দূরত্ব বজায় রাখতেছেন, একজন আক্রান্ত হয়েছে বা না হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখছেন, আর কনফার্ম যদি জানেন যে একজন আক্রান্ত হয়েছে তার সাথে সামাজিক দূরত্ব বজায় রাখছেন, ঠিক আছে, কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগ, ডিজিটাল এরা চলছে, সো এই যুগে বিভিন্ন ধরনের মাধ্যম আছে আপনার একজন মানুষকে সঙ্গ দেওয়ার। আপনি কারোর সাথে, কেউ আক্রান্ত লোক, তার সাথে আপনি ভিডিও কল দেন, তার সাথে খবর নেন কেমন আছে, সে কি করছে, আপনি তার পাশে আছেন, হ্যাঁ, যে কোনো ব্যাপারে তাকে বিভিন্ন উপদেশ দেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে বলেন, আল্লাহর উপর ভরসা করতে বলেন, আল্লাহই মুসিবত দেয়, আল্লাহই মুসিবত আবার কাটিয়ে নেয়, এই কথাগুলো বলে তাকে মানসিকভাবে একটা উজ্জীবিত রাখার চেষ্টা করুন। পাশাপাশি বেশি বেশি দোয়া করুন তার জন্য, হ্যাঁ, এই দোয়াগুলো তাকে শুনিয়েও করুন যে না, সে ভরসা পাবে যে তার জন্য দোয়া করা হচ্ছে, এবং তাকে তার পাশে থাকার বার্তা দেন, তাকে তার জন্য রাত্রে কেঁদে আল্লাহর কাছে দোয়া করুন, হ্যাঁ, আল্লাহ তাকে যেন সুস্থ করে দেন। এইগুলো খুব প্রয়োজন। একটা মানুষকে ফোন করুন, যদি ভিডিও কল সম্ভব না হয় ফোন করুন, SMS দেন, দরকার হলে তার সাথে পরিবারের লোক হলে হয়তো আইসোলেশনে যদি থাকে সেক্ষেত্রে দরজার এপাশ ওপাশ থেকে বা জানালার পাশ থেকে, না জানালার ধার থেকে তার সাথে কথা বলুন। তাকে একেবারে ফেলে দেওয়া যাবে না, তাকে ছেড়ে দেওয়া যাবে না, একেবারে একাকিত্বের ভিতরে ডুবিয়ে দেওয়া যাবে না, তাকে সঙ্গ দিতে হবে বিভিন্নভাবে। যদি সম্ভব, যেহেতু সরাসরি সঙ্গ দেওয়া সম্ভব হচ্ছে না, আপনি তাকে সাথে ভিডিও কলে কথা বলতে পারছেন বা মোবাইলে ফোনে কথা বলতে পারছেন, SMS-এ কথা বলতে পারছেন বা চ্যাট করতে পারছেন বা তার সাথে দরজার পাশে দাঁড়িয়ে কথা বলতে পারছেন, জানালার পাশে দাঁড়িয়ে কথা বলতে পারছেন, অথবা আপনি করোনার প্রতিরোধক বিভিন্ন পোশাক পরে তার কাছে যান যেতে পারছেন। সুতরাং এই বিষয়গুলো তার যে যে সেবা দরকার পরিস্থিতির উপর ডিপেন্ড করে। এবং হাসপাতালে যদি হসপিটালাইজড হয় সেক্ষেত্রে তো ডাক্তার নার্স তার জন্য আছেই, পাশাপাশি আপনি বিভিন্নভাবে তার খবরাখবর নেন, এটা খুব জরুরি। এক্ষেত্রে তার মনটা ভালো থাকবে, মানসিকভাবে উজ্জীবিত থাকবে, ভালোবাসা পাবে, ভালোবাসা দেখান, ভালোবাসা দেখলে সে আল্লাহর রহমতে সুস্থ থাকবে ইনশাল্লাহ। তো সামাজিক দূরত্ব বজায় রাখলেও মানসিক দূরত্বটা বজায় রাখার দরকার নেই, এটা তাকে উজ্জীবিত রাখার জন্য চেষ্টা করবেন।